ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ যদি আপনি বাতাসের দিকে তাকান তাহলে নৌকা আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমারে ফাপরও দে তাহলে একটা গল্প কই, যারা আমারে ফাপর দেয় তাদের নিয়ে একটা গল্প কইতে হবে না। এক হুজুর বৈশা ছিল গাছতলায়, এটা কিন্তু সবাই জন্য না, এটা হলো যারা আমারে তাদের জন্য। এক হুজুর বৈশা ছিল গাছতলায়, তো একটা ইন্দুর আইছে, আইসা কিস 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 করতে, তো হুজুরে কইছে এই তোর কি হয়েছে, কয় বিলাই আমারে সারাদিন দাবর দেয়, আমারে আপনি ফু দিয়া বিলাই বানাই দেন। তো হুজুর কে আচ্ছা ঠিক আছে কালেম হুজুর, সে দিছে ফু, ফু দিছে পর ইন্দুর বিলাই হয়ে গেছে। কয়েকদিন পর আইসা হুজুরের পাশে দাঁড়ায় ম্যাও 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 করে, হুজুর কয় তোর কি হয়েছে, কয় কুত্তার জ্বালায় আর বাঁচতেছে, দাবর দিয়া খালি দেখলেই দাবর দেয়, কি করতে হবে, কয় আমারে একটা ফু দেন আমারে কুত্তা বানায় দেন। হুজুর কয় যা তোর একটা ফু দিলাম। এরপরে কিছুদিন পরে আইসা ঘেউ ঘেউ করতেছে হুজুরের কাছে, হ্যাঁ তোর কি হয়েছে, কয় বাঘে দেখলেই দাবর দেয়, তোকে কি করতে হবে, আমারে ফু দিয়া বাঘ বানায় দেন, তোকে যা তোরে ফু দিয়া বাঘ বানায় দেন। কিছুদিন পরে আইসা হুজুরের দিকে তাকায় আছে, হুজুর কয় এই আর তোর কি হয়েছে যে আমার দিকে তাকায় আছো, কে কয় আমার খিদে লাগছে আপনাকে খাবো। হুজুর কয় তোর এত বড় সাহস তুই আমারে খাবি, হুজুর অনেক ফুটিছে ও আবার ইন্দুর হয়ে গেছে, আমারে ফাপর দিয়া লাভ নাই। সকল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক আসসালামু আলাইকুম। আসলে আসলাম ভাই এই আজকে যে অনেকেই বলতেছে যোগদান অনুষ্ঠান, আমি এটাকে যোগদান অনুষ্ঠান বলবো না, কারণ নৌকার মাঝি নৌকার কাছে আসলে এটা যোগদান হয় না। আমরা আমি বলবো যে উনি একজন বিচক্ষণ বুদ্ধিমান এবং রাজনৈতিক ব্যক্তি দেখেই আজকে আমাদের সাথে একসাথে হাত মিলিয়েছেন, কারণ একজন চেয়ারম্যান এবং মেম্বাররা যে ভোটটা জনগণের কাছ থেকে পান সেটা আঞ্চলিক ভোট পান, পরিবারের ভোট পান, সম্পর্কের ভোট পান, নিজের বংশমর্যাদার ভোট পান এবং মানুষের সম্মানের ভোট পান, এবং তার সাথে সাথে আজকে দুইজন নৌকার প্রার্থী এখানে নির্বাচিত চেয়ারম্যান, একজন কৃষ্ণপুরের চেয়ারম্যান একজন আকটের চেয়ারম্যান, দুজনই আজকে এখানে উপস্থিত আছেন, নৌকা মার্কা নিয়ে জয়যুক্ত হয়েছেন। আমার যেটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন, আমি মনে করি যে আমরা তিন থানায় এই সুষ্ঠু নির্বাচন এটা দিতে আমরা দিতে পেরেছি, আপনাদের বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারছি এই উন্নয়ন আমাকে আনতে হয়, তারপরে আপনার উপজেলার চেয়ারম্যান আর চেয়ারম্যানরা আপনাদের কাছে দেয়, আমাকে এনে দিতে হয়। আজকে চেয়ারম্যান যারা হয়েছেন তাদেরকে জনগণ সম্মান দিতেন, ইজ্জত দিতেন, আমি সমর্থন দিতে পারি যেটা ছবি ভাই বলছে, কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংসদ সদস্য সমর্থন দিলে সেটাই যে হবে এরকম কোনো কথা নাই, যে যার যোগ্যতায় চেয়ারম্যান হয়েছে আমি ভোট দিচ্ছি, যে যার কাজের কর্মে ভোট চেয়ারম্যান হয়েছে আমি ভোট সুষ্ঠু করে দিই, তাই না? এখন হেরে যাওয়ার পর অনেকেই অনেক কথা বলবে, অনেকে আমারে ফাপরও দেয়, তাহলে একটা গল্প কই, যারা আমারে ফাপর দেয় তাদের নিয়ে একটা গল্প কইতে হবে না। এক হুজুর বৈশা ছিল গাছতলায়, এটা কিন্তু সবাই জন্য না, এটা হলো যারা আমারে তাদের জন্য। এক হুজুর বৈশা ছিল গাছতলায়, তো একটা ইন্দুর আইছে, আইসা কিস 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 করতে, তো হুজুরে কইছে এই তোর কি হয়েছে, কয় বিলাই আমারে সারাদিন দাবর দেয়, আমারে আপনি ফু দিয়া বিলাই বানাই দেন। তো হুজুর কয় আচ্ছা ঠিক আছে কালেম হুজুর, সে দিছে ফু,
তোকে জাতরে ফু দিয়া বার করে কিছুদিন পরে আইসা হুজুরের দিকে তাকায় আছে হুজুর কয় এই আর তোর কি হইছে যে আমার দিকে তাকায় আছস কে কয় আমার খিদা লাগছে আপনারে খাবো হুজুর কয় তোর এত বড় সাহস তুই আমারে খাবি হুজুর ওরে ফু দিছে ও আবার ইন্দুর হয়ে গেছে আমারে ভাবত দিয়া লাভ নাই জনগণের ভোটের অধিকার প্রশাসন ডিসিএসপি সহ আমরা সবাই ইলেকশন কমিশন মিলে একটা সুষ্ঠু নির্বাচন আপনাদের উপর এখানে আপনার রায় আপনি দিবেন আমি দেখলাম অনেকে বলে যে আমি 54 ভোট পাই এমপি সাহেব আমার হইতে দেয় না 54 ভোট আমি বলবো ধরেন এই যে আকোট ইউনিয়নের লোক আছেন এখানে আছেন না আমার অনেক নেতা কর্মী আছেন তারা দুইবার আমার নির্বাচন করছেন কি আছেন না আমি কি আপনাদের কাউরের নৌকার বিপক্ষে ইলেকশন করতে কইছি না বুকে হাত দিয়ে কর কারণ ওইখানে আরো দুজন প্রার্থী ছিল যারা বিগত দিনে আমার সাথে ছিল এখনো আছে অতএব আমি তো কাউরে বলি নাই ভোট দেন তাহলে আমি প্রভাব বিস্তার করি নাই ভোট সুষ্ঠু হয়েছে আমি কাউরে ভোট দিতেও বলি নাই বলি না এরে দাও বা এরে দাও কি ঠিক আছে না তাহলে তো আমি প্রভাব বিস্তার করি নাই এখন যদি কেউ 54 ভোট পায় তাহলে প্রার্থী বিবেচনা যে করছে আর যে প্রার্থী হয়েছে তার তার ব্যর্থতা আমি সদরপুর ইউনিয়নে প্রপার ইউনিয়ন ঢাকা থেকে নমিনেশন আইডা দিছে উনি ইলেকশন করে না এটা কি আমার দোষ সেটা কি আমার দোষ দুইজন নৌকার প্রার্থী আমার দুই পাশে বসে আছে তারা আজকে নৌকা নিয়ে আমার সাথে সংবর্ধনা অনুষ্ঠানে আছে তাদের এলাকায় তাদের বিপক্ষে আমি কি কোনো ভোট দিতে বলছি এখন অনেকে যে এক এমপি সাহেব আমারে দিছে আমারে দিছে আমারে দিছে এমপি সাহেব আমারে হইতে দেয় নাই এটা আসলে আমার ব্যর্থতা না তাদের ব্যর্থতা তাদের বিগত দিনে জনগণকে উপকার করে নাই উন্নয়ন করে নাই জনগণ বিবেচনা করে তাদের এইবারের জন্য মাফ করে দিছে আমার দোষ দিয়া তো লাভ নাই কারণ ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ যদি আপনি বাতাসের দিকে তাকান তাহলে নৌকা আমি নিয়ে আসবো কথা বুঝছেন এখন ব্যাপার হলো আমার দোষ দিয়া লাভ নাই আমি কোন ইউনিয়নে কোনোভাবে কাউকে আমি প্রভাব ফেলি নাই আমাকে বলছে আজকে চর বিষ্ণুপুর একটা কথা বলি আমাদের মুয়াজ্জেম ভাই আছে সে আগের চেয়ারম্যান বর্তমানে দাঁড়াইছে দীর্ঘদিন ধরে রফিক সাহেব আর আলম মোহরি আমার সাথে আছে আমি রফিক সাহেবের কথা বললে আলম মোহরি রাগ করবে আলম মোহরির কথা কইলে মুয়াজ্জেম ভাই রাগ করবে আমি জনগণের উপরে ছেড়ে দিচ্ছি জনগণ ভোট দিতে এটাকে মেনে নিতে আমি একটা উদাহরণ দিলাম অতএব আমার দোষ দিয়া লাভ নাই আর যারা না হইতে পারা ফাপরবাজি করে তাদেরকে অনুরোধ করব বাবা বাগের থেকে হিন্দু রইস না কারণ আমাদের এলাকার মানুষ দীর্ঘদিন উন্নয়নের থেকে দূরে ছিল আজকে আমরা উন্নয়ন করি তাই তারা কাজ করবে আমরা আছি এখানে নৌকা আর স্বতন্ত্র বলতে কথা নাই যেদিন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা এই দুই থানার মানুষকে উপহার দিতে আমাকে নির্বাচিত করার জন্য আপনাদের উপহার দিতে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যুব লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার বানিয়ে তিন তারা জনগণকে উপহার দিচ্ছে বঙ্গবন্ধুর আদর্শে বঙ্গবন্ধুর স্বপ্ন বুকে ধারণ কইরা আমরা এই তিন থানারে বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা করব এবং যারা পরাজিত হয়েছেন তাদের বলতে হবে আপনারা আমার ভাই আপনারা আমাদেরই ভাই আপনারা আপনাদের আপনারা পরাজিত হয়েছেন কিন্তু আপনারা কিন্তু অনেক ভোট পাইছেন আপনারা কিন্তু অনেকে ভোট পাইছেন ভালো ভোট পাইছেন জনগণের ভোট পাইছেন আপনারা আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং আমাদের উপজেলা পরিষদকে সমর্থন করে জনগণের উন্নয়ন করে আজকে গতবার যে আমার সাথে পরাজিত হয়েছেন তার কাছে আমার একটা প্রশ্ন মানার ইউনিয়নে কি
আওয়ামী লীগের নেতা ছিল না ছিল এক সময় ছিল যখন বিএমপি কামাল ইবনে ইউসুফ সাহেব আকমল সাহেব ছিল তখন চরবর্তজন সদরপুরে ভোট হইলে এই তিন চরের ভোট দিয়ে মোশাররফ সাহেব জিতত এই তিন চরের ভোট আসলে নৌকা মার্কা জিতত তাহলে আজকে মারার ইউনিয়নে আপনি কোনো ব্যক্তি পান নাই যারে নমিনেশন যে নৌকার ভোট ইজ্জতটা রাখতে পারতেন এই ব্যর্থতা কার এই ব্যর্থতা কাজী জাফরুল্লাহ কিন্তু যোগ্য ব্যক্তি নমিনেশন দিতেন আগটের চরে চেয়ারম্যান হয়ে আসছে যোগ্য ব্যক্তি ভোট দিতেন কৃষ্টপুরে চেয়ারম্যান হয়ে আছে নৌকা দিয়া এই ব্যর্থতা কি আমাদের আসলে আপনি এখন জানেনই না যে এলাকায় কে জনপ্রিয় কে জনপ্রিয় না কারণ আপনি তিন বছর এলাকায় আছেন আজকে করোনা ভাইরাসের পর এই যে গেছেন আর কোনো খবর নাই তো আপনি জানবেন কিভাবে এলাকায় যোগ্য কে আর অযোগ্য কে এই যে এরা যারা পাইছেন দুই একজন তারা তো আপনার যোগ্যতা অনুযায়ী পাইছে কিন্তু ঘোড়া মেরাজ যে নৌকা দেওয়া মানে তো 101টা যে পাইছে এটাও বড় তাই আপনি এলাকার জনগণের মনের কথা বুঝেন না আপনি রাজনীতি করতে চায় না জনগণ আপনি নৌকা পাইয়া নমিনেশন জমা দেয় না সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নৌকা মার্কা নিয়ে আইসা জমা দেয় না এর থেকে লজ্জার বিচার হইতে পারে তাও কি প্রপার ইউনিয়ন সদর তাই কারো পরাজয় কারো ব্যর্থতা না যারা নির্বাচনে হারছেন তারাও আমাদের ভাই তাদের সহযোগিতাও চাই আগামী দিনে আপনারাও চেয়ারম্যান হইতে পারেন যদি জনগণের পাশে আসেন তাই আপনারা আসছেন আমার দায়িত্ব আমি পালন করছি একটা লোক সদরপুরে ইউনিয়নে সমর্থন দিছি আমারও কিছু দায়বদ্ধতা আছে আমারও রাজনীতিতে কিছু দায়বদ্ধতা আছে কিন্তু কেউ বলতে পারবে একজনের চোখ রাখায় কথা বলছি অনেক আপন মানুষ আমাকে বিদ্রোহ করে জাফর ভাই নির্বাচন করতে আমি কাউকে চোখ রাঙ্গাইতে বলতে পারবে কারণ আমি জনগণের উপরে আমার দায়িত্ব আমি পালন করি জনগণের দায়িত্ব জনগণ পালন করে জনগণের রায়ের বিপক্ষে গেলে আগামীকাল জনগণ আমার বিপক্ষে যাবে তাই আমার আমার কর্মই আমাকে ভোটে না দেবে ওনাদের কর্মই ওনাকে ভোটে না দেবে তাই আপনারা আসছেন আপনারা আজকে সবাই নির্বাচিত হয়েছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি যারা পরাজিত হয়েছেন ভোট পাইয়া তাদেরকে বলবো যে ভোটটুকু আপনি পাইছেন তারাও এলাকার জনগণ তাদের উন্নয়ন করতে হবে অতএব নির্বাচিত চেয়ারম্যানকে সহযোগিতা করে তাদের আপনার ভোটারকে আপনাকে যারা ভোট দিতে তাদের উন্নয়নের জন্য কাজ করবে আমরা আগামীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সংগঠন কইরা আমার এই তিন থানাকে আওয়ামী লীগের দুর্গ করে তুলব যেরকম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় বাংলা